2019 সালের 17 আগস্ট বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পান রাসেল ডোমিঙ্গো। সে বছর ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ ফলাফল না পাওয়ায় স্টিভ রোডসকে সরিয়ে এই দক্ষিণ আফ্রিকান কোচকে নিয়ে আসে বিসিবি। তিন বছর চার মাসের এই যাত্রায় জয় হার ছাপিয়ে নানা আলোচনা সমালোচনার রসদ জুগিয়েছেন ডোমিঙ্গো। ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স ভালো ছিল আগে থেকেই। ডোমিঙ্গোর অধীনে এই ফরম্যাটের সাফল্য অব্যাহত রাখে টাইগাররা। ডোমিঙ্গো যুগে 30 ওডিআইয়ে 21 জয় পেয়েছে দল, তবে টেস্ট আর টি টোয়েন্টিতে হতাশ করেছে ডোমিঙ্গোর শিষ্যরা। 22 টেস্টে জয় মাত্র 3টিতে আর 46 টি টোয়েন্টিতে জয় 19টি। ডোমিঙ্গো যুগে বিশেষ করে সাদা পোশাকে সংগ্রাম করেছে বাংলাদেশ। এশিয়ার বাইরে খাবি খেয়েছে, লড়াই করতে পারেনি ভারত পাকিস্তানের কন্ডিশনেও। তবে সবচেয়ে বেশি হতাশাজনক ছিল ঘরের মাটিতে নবাগত আফগানিস্তানের কাছে হার ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হওয়া। রঙিন পোশাকে ডোমিঙ্গোর সবচেয়ে বর্ণহীন অধ্যায় ছিল 2021 টি টোয়েন্টি বিশ্বকাপ। স্কটল্যান্ডের কাছে হেরে প্রথম পর্ব শুরু করা মাহমুদুল্লারা কোনো মতে সুপার টুয়েলভে ওঠে, কিন্তু শীর্ষ বারোতে জিততে পারেনি এক ম্যাচও। এবছর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারের তিক্ততাও পেয়েছিল বাংলাদেশ। তবে সব ফরম্যাটে বেশ কিছু সাড়া জাগানো জয় আছে প্রোটিয়া কোচের ঝুলিতে। তিনি দায়িত্ব নেয়ার কয়েক মাস পরে ভারত সফরে যায় বাংলাদেশ। প্রথমবারের মতো টি টোয়েন্টিতে ইন্ডিয়ার বিপক্ষে জয়ের স্বাদ পায় টাইগাররা। সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে আছে সিরিজ জয়ও। তবে দাপুটে জয়ের পরও অতিরিক্ত টার্নিং উইকেট নিয়ে সমালোচনার মুখে পড়ে স্বাগতিকরা। ব্যর্থতার ভিড়ে 2022 সালে বড় বড় কিছু জয় পেয়েছে বাংলাদেশ। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে 8 উইকেটে জয়, নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে টাইগারদের প্রথম সাফল্য, পেসারদের উত্থানের বছরে অ্যাওয়েতে আরও এক বড় সাফল্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। সবশেষ ভারতের বিপক্ষে হোমে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ও ছিল দারুণ অর্জন। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলেও প্রতিদ্বন্দ্বিতা গড়েছে সাকিব বাহিনী। তবে জয় হারের হিসেব যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের রাসেল ডোমিঙ্গো অধ্যায় এখন অতীত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।